আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আমার ব্লগটা শুরু করেছি আমার সবজির বাগান থেকে। দেখতেই পাচ্ছেন, আমার তো মনে হচ্ছে আমি এখন বাংলাদেশে আছি, বাইরের দেশে আছি তা আমার কিছুতেই মনে হচ্ছে না। কারণ আমার গাছে এত সুন্দর শসা হবে আমি তা ভাবতেও পারিনি। আর শালিন দেখুন সবজিগুলো ছিঁড়ে নিচ্ছে, ও চাচ্ছে ও নিজের হাতেই সবজিগুলো ছিঁড়ে নেবে। তো শালিন আজকে একটু ভালো আছে, শরীরটা ওষুধ খাওয়ার পর এখন একটু সুস্থ আছে, তবে নাকের পানি এখনও বন্ধ হয়নি। অবশ্য অনেক আপুরাই দোয়া করতেছো শালিনের জন্য। তো এখন শালিন সবজিগুলো ছিঁড়ে নিচ্ছে। তো আমি আর শালিন একসঙ্গে এসেছি সবজির বাগানে। আর শালিনকে তো স্কুলে দেইনি, শনিবার রবিবার তো ওদের এমনি তো স্কুল বন্ধ থাকে, তো সোমবারও ওকে আমি স্কুলে দিব না। কারণ ওর শরীরটা একদমই ভালো নেই, একদম দুর্বল হয়ে গিয়েছে শরীরটা, দেখতেই পাচ্ছেন ওর শরীরের কালারটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা এখন চলে এসেছি, শসাগুলো ছিঁড়ে বাসায় চলে এসেছি। এই তুই দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ শসাগুলো, আমাকে ধরতে দিচ্ছে না শালিন, ও নিজেই ধরে নিচ্ছে। তো আজকে ইফতার করব আমরা এগুলো দিয়ে। আমি তো বলেছিলাম যে এই রমজান মাসে হয়তো আমার বাগানে সবজি দিয়ে বা শসা দিয়ে ইফতার করতে পারবো। করলা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এখন শশা বের হচ্ছে, অনেক শশা এসেছে। আর শিম গাছ লাগিয়েছিলাম, অনেক শিমের ফুল এসেছে, আশা করছি শিমও ধরবে গাছে। তো এখন আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে, এই তো বাহিরে খুব ভালো লাগতেছে বৃষ্টি দেখে। তা আমি এখন আমার কাপড় চোপড়গুলো সব ঘরে নিয়ে এসেছি। আমি তো একদম গ্রামের মতো বাহিরে কাপড় শুকাতে দিই, সেটা কিন্তু সবাই জানে, আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকে আমার শরীরটাও একটু ভালো, মোটামুটি ভালোই আছি, খারাপ না। ওষুধ খাওয়ার পর কিন্তু শরীরটা একটু ভালো লাগতেছে। তো এখন এই তো শালিন বসে দুষ্টুমি করতেছে, আর আমি বাড়ির আশেপাশগুলো একটু শ্যুট করতেছি আপনাদের জন্য। এই তো কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে, আর বৃষ্টি হলে বিকেলবেলা এমনি তো একটু অনেক ভালো লাগে। তো এখন আমি চলে যাব কিচেনে, আর ওর আব্বু আজকে কিছু টুকিটাকি নিয়ে এসেছিল কিচেনের জন্য, এই তো বাজার আর কি। তো সেগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর ঈদের বাজার তো আমাদের রয়ে গিয়েছে, ঈদের বাজার করতে হবে। দেখি আগামী দিন ব্লগে শেয়ার করব যে ঈদের বাজারে আমরা কী করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে খুবই ভালো লাগে। আপু ভাইয়ারা আমাকে এত সাপোর্ট করতেছো না দেখি, কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে। আসলে তোমাদেরকে কাছে আমি অনেক কৃতজ্ঞ হয়ে গেলাম যে তোমরা আমাকে এত সাপোর্ট করতেছো। আসলে আমি কিন্তু আমার চ্যানেলটা খুলেছি বেশি দিন হয়নি, আমার চ্যানেলের বয়স হলো মাত্র 8 মাসে গিয়ে 9 মাসে পড়েছে, এখনও কিন্তু 1 বছর হয়নি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই কামনা করেই। তো এখন আমি চলে এসেছি কিচেনে, আজকে আমি আমার সবজির বাগানের করলা দিয়ে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এখানে আমি কিছু সাগরের মাছ এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, যেহেতু আমরা মাছ খেতে মানে রমজান মাসে মাছ খেতে ভালো লাগে না, একদমই পছন্দ করি না, তাই মাছগুলোকে একদম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আমি। বড় পিস হলে কেউই খাবে না সেজন্য আর কি। তাকে মানে আমি হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে তারপর মাছটাকে ফ্রাই করে নিব। আর কিভাবে আমি এই করলার ঝোলটা করি তো অবশ্যই আপনারা দেখবেন। করলার ঝোল খেলে কিন্তু মাঝে মধ্যে শরীরের জন্য অনেক উপকার, এমনকি মুখের রুচিও বাড়ে। তো মাঝে মধ্যে আমি এই কারিটা করে থাকি, আর এই কারিটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে গরমের মধ্যে। তো এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর অন্য চুলায় আমি বসিয়ে দেবো ম্যাকরনিটা, আজকে ম্যাকরনি করব ক্যাপসিকাম দিয়ে। ম্যাকরনি তো আমি একবার শেয়ার করেছিলাম, তো আজকে শেয়ার করতেছি না। তো যাই লাস্টে আমি একটু শেয়ার করব যে কীভাবে বসিয়েছি, কারণ অনেক নতুন নতুন আপুরাই জয়েন হয়, তখন কিন্তু আপুরা আমাকে কোশ্চেন করে থাকে যে আপু এই রেসিপিটা দাও ওই রেসিপিটা দাও। আর গতকালকের ব্লগে আমি দই রেসিপিটা দেখিয়েছিলাম যে পাউডার দুধ দিয়ে কীভাবে দই তৈরি করতে হয়, সেটা অবশ্য কিছুদিনের মধ্যে আমি শেয়ার করব। অবশ্য আজকে শেয়ার করতে চেয়েছিলাম, তো আমার কাছে টক দই ছিল না, টক দইটা ফিনিশ হয়ে গিয়েছে সেজন্য আর শেয়ার করতে পারিনি। তো অবশ্যই কয়েকদিনের মধ্যে আমি শেয়ার করব সেই রেসিপিটা, ফুল ক্রিম মিল্ক দিয়ে কীভাবে দই তৈরি করতে হয়। তো এখন আমি ম্যাকরনিটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য বা সিদ্ধ হওয়ার জন্য। আর এই চুলায় আমার মাছটাও ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ, আর দিয়ে দিলাম 2-3টি কাঁচামরিচ দিয়ে। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা একটু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট। আর দিয়ে দেবো
সব মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল স্পুন পরিমাণ জিরা, ধনিয়া, মরিচ আর হলুদ নিয়েছি এখানে। বাস এইটুকু মশলা দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এখন আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে তারপর অ্যাড করব পানি। আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিব করলা আর আলু। আজকে আমি করলা আর আলু দিয়ে ঝোলটা তৈরি করব। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় এই রেসিপিটা, আর একদমই তিতা কম হয়। যেহেতু আমি করলাটা তেমন বেশি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করে নেব, তাতেই কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই করলাটা হলো এরকম লম্বা লম্বা সাইজ করে আমি কেটে নিয়েছি, আর আলুর পরিমাণটা কম দিয়েছি, করলার পরিমাণটা বেশি দিয়েছি। তো এখন আমার মশলাটা কষানো হলে আমি এই করলাগুলো দিয়ে দিব। আর এই তো আমি একটু সবজির বাগানটা শেয়ার করতেছি যে বৃষ্টি হওয়ার পর কীরকম হয়েছে। প্রচুর বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, আর আমাদের কিন্তু শিম ধরতেছে গাছে, অনেক শিম ফুল এসেছে। তো অবশ্য শেয়ার করব, এটা হচ্ছে মালয়েশিয়ান শিম। যে মালয়েশিয়ার শিম দেখতে কেমন অবশ্যই দেখতে পাবেন কিছুদিনের মধ্যে হয়তো। তো এখন আমি চলে এসেছি আবার কিচেনে। এখানে আমি কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছি আর কাঁচামরিচ, এগুলো দিয়ে তারপর এখন আমি ম্যাকরনিটাকে রান্না করব। এখন আবার কারিটা ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে, দিয়ে তারপর আমি একটু ঢেকে রাখবো এখন 2 মিনিটের জন্য। আর 2 মিনিট পর কিন্তু কারিটা খুব সুন্দর বলক এসে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি চুলাটাকে অফ করে দেবো, আর তেমন বেশি সিদ্ধ করবো না আমি কারিটাকে। তো এখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। আমি কিছু ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল আমার, সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর চুলাটাকে অফ করে দেবো। এখন আমার করলার কারিটা হয়ে গিয়েছে, আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। আর এদিকে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আমি যে ম্যাকরনিটা সিদ্ধ করেছিলাম সেটাকে এখন ছেঁকে নিচ্ছি। পানিটা ঝরে এলেই তারপর আমি ম্যাকরনিটাকে রান্না করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিব 2টি ডিম। ডিমটাকে আমি একটু ভালোভাবে ফেটে নেব, ফেটে তারপর জোড়া জোড়া করে ডিমটাকে ভেজে নেব। এখন আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আমি কার্বোনারা মাশরুম সসটা দিয়ে দিয়েছি, আর 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণ চিলি সস, 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। এখন দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন পরিমাণ হোয়াইট পেপার অ্যান্ড ব্ল্যাক পেপার। দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে তারপর অ্যাড করে দেব ম্যাকরনিটা। আজকের ইফতার হবে আমাদের এটা, এটা দিয়ে আমরা ইফতারটা করব। আর পেঁয়াজও ভেজে নেব। এখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি ম্যাকরনিটা, দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি চুলাটাকে অফ করে দিব। আর এই ম্যাকরনি রান্না করতে তেমন বেশি সময় লাগে না,
আমরা যেহেতু চারজন খাবো তাই আমি একটু পরিমাণে কম নিয়েছি, আর শালীন তো এমনি তো খেতে পছন্দ করে না, তারপরও খেয়ে মাঝে মধ্যে আমি একটু জোর করে খাইয়ে দিই। তো ভাবছি এখন রান্নাটা হলে ওকে খাইয়ে তারপর আমি ওষুধ খাইয়ে দিব। ওকে চারবেলা ওষুধ দিয়েছে আর অনেক ও অনেক দুর্বল হয়ে গিয়েছে মেডিসিনগুলো খেয়ে, শুধু ঘুমিয়ে পড়তেছে খাওয়ার পর। সকালবেলা একবার ঘুমিয়েছে, এমনকি সন্ধ্যার পর পরই আবার ঘুমিয়ে পড়তেছে। তো যাই হোক, এখন আমার ম্যাকারনিটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এখন পেঁয়াজুটাকে রেডি করে নিব। পেঁয়াজু রেডি করার জন্য এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি চিংড়ির পাউডার। চিংড়ির পাউডারটা দিয়ে আমি এখন আজকে পেঁয়াজুটাকে তৈরি করব। আর এই চিংড়ির পাউডার দিয়ে পেঁয়াজুটাকে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে, একদম ক্রিস্পি হয়। আর আমার কিন্তু আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, যেহেতু রোজাও শেষ হয়ে গিয়েছে, তো ভীষণ শেষ হয়ে গিয়েছে, এমনকি অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে বাসার। তো আমার কাছে ছিল না ভীষণ, তাই আজকে আমি এটা করেছি চিংড়ি মাছের পাউডারটা দিয়ে। তারপর এই পেঁয়াজুটাকে এখন তৈরি করে নেব। আর এই ফাঁকে আমি বসিয়ে দিয়েছি কিছু চিকেন স্লাইস। চিকেন স্লাইসটাকে আমি পাতলা পাতলা করে কেটে তারপর ম্যাকারনির উপরে দিয়ে দিব। খালি ম্যাকারনি তো আর খেতে ভালো লাগবে না, তাই আমি এটা বুদ্ধি করেছি যে এভাবে করে দিব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এখন আমার প্রায় বার্গার স্লাইসটা হয়ে গিয়েছে, আমি এখন পাতলা করে একটু কেটে নিচ্ছি। আমি চার পিস করে কেটে নিব ঠিক এরকমভাবে। এখন আমার চিকেন স্লাইসগুলো কাটা হয়ে গিয়েছে, আমি ডাইনিংয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি এখন পেঁয়াজুটাকে ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজুগুলো হয়ে গেলে আমার আর কোনো রান্না নেই, রান্নাঘরের কাজ আজকের মতো ছুটি আমার। এখন যাব আমি বাহিরে, পেঁয়াজুগুলো এখানে দিয়ে যখন হয়ে যাবে ডাইনিংয়ে রেখে বাহিরে যে একটু ঘুরবো, কারণ সময় তো শেষ হচ্ছে না, ইফতারের আরও অনেক দেরি। তো ভাবলাম ওর আব্বু আর আমি সবজির বাগানে একটু সময় দিব, তো ওখানে যেয়ে আজকে একটু ঘুরে ফিরে আসি, দেখি গাছগুলোর কী অবস্থা। আর প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে দুই তিন দিন, খুবই ভালো লাগতেছে। আর গাছে পানি দিতে হচ্ছে না, বিশেষ করে আমার গাছে পানি দিতে এমনি তো মাঝে মধ্যে একটু অলস লাগে, তো যেহেতু সবজি অনেক আসতেছে প্রচুর, তাই এখন আর অলস লাগছে না, ভালোই লাগতেছে। তো এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে, রান্নাঘরের কাজ আমার শেষ। আমি রান্নাঘরের লাইটগুলো অফ করে দিয়ে ডাইনিংটাকে গুছিয়ে নিচ্ছি। তো এখানে কিছু ওর আব্বু ফ্রুটস কেটে নিয়েছিলো, সেটা আমি এখন ডাইনিংয়ের উপরে রেখে দিচ্ছি। দিয়ে তারপর এখন একটু বসেই ইয়াসিন সুরা দেখবো টিভিতে, দেখে তারপর যাব বাহিরে। আর এই তো এখন টিভিতে ইয়াসিন সুরা দিয়েছি, আমরা বসে বসে দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আসলে টিভির মধ্যে অনেক সাউন্ড দিয়ে তারপর যদি এরকম কোরআন তালাওয়াত বা ইয়াসিন সুরা শোনা হয় তখন কিন্তু খুবই ভালো লাগে। আমি প্রতিদিনই এরকম করি, ইফতারের আগ টাইমে এরকম করে থাকি। ইফতারের প্রায় 30-40 মিনিট আগেই আমি কোরআন তালাওয়াত বা ইয়াসিন সুরা দিয়ে রাখি টিভিতে, তখন আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন আমি ডাইনিংটাকে গুছিয়ে নিচ্ছি এক এক করে, গুছিয়ে তারপর আমি যাব বাহিরে। দেখতেই পাচ্ছেন আমাদের 7টা বাজার, আরও 5 মিনিট বাকি আছে, তো আমাদের ইফতারের টাইম হবে 7টা 25 মিনিটে, আরও 30 মিনিটসের মতো সময় রয়ে গিয়েছে। তো এই সময়টুকু বাসায় বসে কি করব, তো ভাবলাম একটু বাইরে ঘুরে আসি। আর গাছে একটা পেঁপে পেকে গিয়েছে অবশ্য, তো ভাবলাম আজকে পেঁপেটাকে ছিঁড়ে নেই, তো এখন পেঁপেটা ছিঁড়ে নেব। আমি তো নিজের বাগানে সবজি ছিঁড়ার মজাটাই কিন্তু অন্যরকম, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর বিশেষ করে আজকে বেশি ভালো লেগেছে যে গাছ থেকে আমি শশাগুলো ছিঁড়তে পেরেছি, সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এখন একটু সবজির বাগানে সময় দিব। এখন আমি চলে এসেছি আমড়া বাগানে। আমড়া বাগানে কিন্তু এখনও অনেক আমড়া ধরে আছে গাছে, বাগান বলতে কি একটাই তো গাছ, তাও আমি আমড়া বাগান বলি, লেবু বাগান বলি, আমার কাছে খুবই ভালো লাগে। তো ওখান থেকে আমি এখন চলে এসেছি আমার লেবু বাগানে। এই তো লেবু বাগানে ফুল আসতেছে, অনেক ফুল এসেছে, তো আমি একটু ধরে ধরে দেখতেছি। আর বৃষ্টিতে গাছগুলো ভিজা, সেই জন্য আরও বেশি ভালো লাগতেছে। তো এখান থেকে তারপর একটু ঘুরে চলে যাব বাসায়, কারণ আমার ইফতারের টাইম তো প্রায় হয়ে যাচ্ছে।
তো এখন আমি চলে এসেছি বাসায়, এসে সয়া মিল্ক নামিয়ে নিচ্ছি। আজকে আমরা সয়া মিল্ক দিয়ে ইফতার করব। আর আজকে কয়েকদিন ধরে কিন্তু ফ্রুটসের জুস আর তৈরি করি না, একদম অলস লাগছিল, কারণ অনেক কাজ করতে হয়, ইফতারের আগ টাইম অনেক সময় কিন্তু লেট হয়ে যায়। তাই ভাবলাম এই কয়েকটা রোজা পার করে দেই সয়া মিল্ক দিয়ে। তো এখন আমি সয়া মিল্কটাকে খুলে তারপর গ্লাসে দিয়ে দিব সবাইকে খাওয়ার জন্য। আর আমি সয়া মিল্কের সঙ্গে দিয়ে দিচ্ছি হলে টোকনার পিসি আর ইসবগুল দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণ করে। বাচ্চারা তো খাবে না, তাই ওর আব্বু আর আমি যেটা খাবো সেটার মধ্যে দিয়েছি। ওরা খেতে একদমই পছন্দ করে না, তাই বাচ্চাদেরকে আমি দেইনি। তো এখন আমাদের ইফতারের টাইম হয়ে গিয়েছে, সবাই মিলে এখন আমরা ইফতারটা করে নিচ্ছি। তো ইফতার করার পর আমি নামাজটা আদায় করে নিয়েছি আর রুমের টুকিটাকি কাজ সব শেষ করে তারপর এখন চলে এসেছি শালিনের কাছে। শালিনকে এখন ওষুধ খাওয়াতে হবে, ওকে ওষুধ খাওয়াতে আমার অনেক কষ্ট লাগে, ও তো ওষুধ খেতে চায় না। তো এখন আমি ওকে ওষুধটা খাইয়ে দিচ্ছি, ওষুধ খাইয়ে তারপর রান্নাঘরটাকে ক্লিন করে আমরা চলে যাব উপরে। ওকে ওষুধ খাওয়ানোর পরপরই কিন্তু ঘুম পাড়িয়ে দিতে হবে, কারণ মেডিসিন খাওয়ার পরপরই কিন্তু বাচ্চাদের ঘুম আসে আর শরীরটা অনেক দুর্বল হয়ে পড়ে। তো এই তো আমার হাতের কাজ শেষ হয়ে গিয়েছে আর কি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, আর বেশি বড় করব না। আশা করছি সবার ভালো লেগেছে, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।